আচ্ছা, এটা হচ্ছে ডিএলডির একটা প্রজেক্ট, 4-বিট কম্পারেটর। এটা আসলে আমাদের ডিএলডি ল্যাব প্রজেক্ট হিসেবে সাবমিট করার জন্য এই স্লাইডটা বানানো হয়েছে। তো এইখানে হচ্ছে আমরা ডিটেলস আলোচনা করব, মানে কীভাবে 4-বিট কম্পারেটরটা কাজ করে। হ্যাঁ, এখানে ডিটেলস আলোচনা করা হবে। তারপর হচ্ছে এখানে ফার্স্ট স্লাইডে হচ্ছে গিয়ে আমাদের গ্রুপ নাম্বার এবং গ্রুপ মেম্বার, তারপর হচ্ছে গিয়ে টেবিল অফ কন্টেন্ট, মানে এখানে আমরা কী কী কভার করবো সেটা, তারপর থার্ডে হচ্ছে গিয়ে অ্যাপারটাসগুলো কী কী আমরা ইউজ করছি, ঠিক আছে। আর ফোর্থে হচ্ছে গিয়া আমি মানে আমার পরিচয়টা শরীফুল ইসলাম, ঠিক আছে, এআইবিতে পড়তেছি। আর সিমুলেশন পার্ট, ঠিক আছে, সিমুলেশন পার্টটা হচ্ছে গিয়ে এখানে আমার দুইটা সরি এখানে আমার একটা কম্পিউটার থাকবে এবং দুইটা 7 সেগমেন্ট ডিসপ্লে থাকবে এবং দুইটা আইসি থাকবে 7447 ডিকোডার, ঠিক আছে। তো এইখানে যে কাজটা হবে, ধরেন যে আমার এই 7 সেগমেন্টে 0, এই 7 সেগমেন্টে 0, সেই ক্ষেত্রে আমার মাঝখানের যে এলইডিটা আছে সেটা গ্লো করবে। ধরেন যে আমার এই সেগমেন্টে হচ্ছে গিয়া ভ্যালু 8, এই সেগমেন্টে ভ্যালু হচ্ছে 0। সুতরাং হচ্ছে কি, এই সেগমেন্টে যদি ভ্যালু এই সেগমেন্টের ভ্যালুর তুলনায় বেশি হয় সেই ক্ষেত্রে আমার এই এলইডিটা গ্লো করবে। এবং এখানে যে ভ্যালুটা আছে এটার ভ্যালু হচ্ছে, যদি এটার ভ্যালু বেশি হয় সেই ক্ষেত্রে এই এলইডিটা গ্লো করবে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি আমাদের প্রজেক্টের ছবিটা। আর এখানে আসলে 7485 আইসি যেটা ইউজ করা হচ্ছে, সেখানে হচ্ছে কি আমার চার চার টোটাল 8টা ইনপুট আছে। এই যে দেখেন, জিরো থেকে A0 থেকে শুরু করে A3 পর্যন্ত, সেমভাবে B0 থেকে শুরু করে B3 পর্যন্ত, এবং আমি এখান থেকে 5 6 7 পিন থেকে আউটপুট নিচ্ছি এবং বিসিসি এবং গ্রাউন্ডকে আমি অ্যাক্টিভ করে দিচ্ছি, ঠিক আছে। তো মনে করেন যে আমার যখন 8 8 করা কথা, তখন হচ্ছে গিয়ে 1000 1000 হলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে 1টা বড় হবে এবং বিটা ছোট হবে এবং এখানে 00 হবে, ঠিক আছে, আউটপুটে। তো আপনাদেরকে সিমুলেশনে আমি যেটা বলছিলাম যে আমার একটা এলইডি গ্লো করবে, যে যদি বড় হয়, তো এইখানে আসলে সেই জিনিসটাই বলা হচ্ছে। আর হচ্ছে গিয়া 7447 যে ডিকোডারটা আছে, ডিকোডারের সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে এটা। এবং ডিকোডারে হচ্ছে গিয়া যেহেতু আমরা কমন অ্যানোড ইউজ করছি, সেই জন্য হচ্ছে গিয়া এখানে ABC যখন 0 হবে তখন জি ছাড়া, মানে জি হচ্ছে এই অংশটা, এই অংশটা ছাড়া বাকি সব পার্টগুলো যদি 1 করে দিই সেই ক্ষেত্রে তো আমার 0 হয়ে যাচ্ছে। আর যখন আমি 1 করব, 1 করতে হলে আমার হচ্ছে গিয়া বি পোর্শন এবং সি পোর্শন বা সেগমেন্ট যদি আমি হাই করে দিই এবং বাকিগুলো যদি লো করে দিই সেই ক্ষেত্রে হচ্ছে গিয়া আমার 1 শো করবে। সেমভাবে বাকিগুলো, ফর এক্সাম্পল আমি 8-এর জন্য করতেছি, 8-এর জন্য হচ্ছে কি সবগুলো যদি আমি হাই করে দিই, হাই করে দিলে হচ্ছে কি আমার 8 শো করবে সেগমেন্টে, এই আর কি। ওকে, দেন পার্ট হচ্ছে গিয়ে 7 সেগমেন্ট ডিসপ্লে। 7 সেগমেন্ট ডিসপ্লে হচ্ছে কমন অ্যানোড কমন ক্যাথোড দুই ধরনের হতে পারে, ঠিক আছে। এই যে এখানে ABCD, হ্যাঁ, মনে করেন যে আমার ফোর আমি দেখতে চাচ্ছি, ফোর দেখতে চাইলে আমার FK হচ্ছে গিয়া FG B এবং সি কে আমি যদি হাই রাখি এবং বাকি সবগুলোকে যদি লো করে দিই সেক্ষেত্রে কিন্তু আমার সেগমেন্টে 4 দেখাবে, এই আর কি। আর এখানে হচ্ছে কমন অ্যানোড কমন ক্যাথোড। কমন অ্যানোডে হচ্ছে কি আপনার বিসিসি গুলা গ্রাউন্ড করা থাকে এবং কমন ক্যাথোডে হচ্ছে গ্রাউন্ড গুলা সরি বিসিসি গুলা শর্ট করা থাকে এবং গ্রাউন্ড গুলা শর্ট করা থাকে কমন ক্যাথোডের ক্ষেত্রে। আর এখানে ধরুন যে আমি এ সেগমেন্টে চালাতে চাচ্ছি, এ সেগমেন্ট চালানোর জন্য বিসিসিতে 5 ভোল্ট আছে, এই 5 ভোল্ট এখান থেকে এখানে আসবে, এখানে আসার পরে এই এলইডিতে ফরওয়ার্ড বায়াস হবে, এদিকে হচ্ছে মাইনাসের সাথে নেগেটিভের সাথে কানেক্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমার এই সেগমেন্টটা চলতেছে, এই আর কি। এইভাবে হচ্ছে গিয়ে আপনার কম্বিনেশনটা করা হয়। যখন আমি জিরোর জন্য যাব তখন হচ্ছে গিয়ে জিকে জিরো রাখবো, এই আর কি। এইভাবে এই মানে ডায়াগ্রামটা করা হয়। তারপর হচ্ছে এটা অ্যাপ্লিকেশনগুলো মূলত আমরা CPU-তে দেখতে পাই। 3455 টাইমারের আইসিতেও এক ধরনের কম্পারেটর থাকে যেখানে +5 ভোল্ট এবং -5 ভোল্ট কম্পেয়ার করে। আর ক্যাসকেডের ক্ষেত্রে মনে করেন যে আমি 16 বিট থেকে 32 বিট নিতে যাচ্ছি, সেই ক্ষেত্রে ইউজ করা হয়। মাইক্রোকন্ট্রোলার অনেক সময় ইউজ করা হয়, এই আর কি ছিল আমাদের হোল থিং। সো থ্যাংক ইউ, আর ভিডিওটা আপলোড করে দেওয়া হবে ইনশাল্লাহ।